ইউজ করা হয় না। ওকে, সরাসরি আমরা 2 এর সহগুণক লিখতে পারি, আসলে ভুল হবে না এটা। ওকে, তাহলে 2 এর সহগুণক, তো 2 এর সহগুণক কত আসছে, যে ধরে 2 3 পজিশন, মানে সেকেন্ড, সরি 2 3 না, এটা 2 2 পজিশন, তাহলে সেকেন্ড সারি সেকেন্ড কলাম 2 2 পজিশনে, আর এটার চিহ্নটা কি হবে, ধনাত্মক হবে, মানে পজিশনাল সাইনটা হচ্ছে ধনাত্মক। তাহলে ও যে সারিতে আছে কলামে আছে বাদ দিলে 1 0 0 2, তাহলে থাকতেছে কত, প্লাস 2। ওকে, তারপর কি এর পরের 2, 2 তিনবার আছে, তাহলে এখানেও পরেরটা মাইনাস কেন হবে, 1 2 গুণে 2 না, মাইনাস হবে না তো, ও তো এটা তো 2 2 পজিশনে আছে, মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে কত, ধনাত্মক হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছি। এ 2 3 মানে কি সেকেন্ড সারি থার্ড কলাম, তো সেই ক্ষেত্রে এটার আবার পজিশনাল সাইনটা মাইনাস হবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমার কত বসবে, 1 0 4 0, ও সহগুণকটা আসে 0। এভাবে করে যদি আমি প্রতিটা সহগুণক বের করি, 0 এর সহগুণক সেটা হচ্ছে 1 এ 3 1, ওকে, তো সেটা আসে হচ্ছে যেহেতু ধনাত্মক পজিশন পজিটিভ সাইন বসাইলাম, 4 2 0 2, 4 2 গুণে 8। এরপরে আরেকটা 0 আছে, এখানেও 0 এর সহগুণক কি, জাস্ট লিখবা কত, এ 3 2, যেহেতু দুইটা এক সংখ্যা এই জন্য আমাদের এই জিনিসটাকে আলাদা করে দেখাতে হবে, এটার পজিশনাল সাইন মাইনাস হবে, এবং যদি এটা বাদ দিই তাহলে 1 মাইনাস 1 0 2, তাহলে এটা হবে মাইনাস 2, অ্যান্ড আলটিমেটলি লাস্ট অফ অল যদি আমরা 2 এর সহগুণক বের করি, তাহলে এ 3 3 ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 1 4 2, তাহলে সেটা আসে হচ্ছে, এবং পজিশনাল সাইন ধনাত্মক, না দিলেও হবে সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি, যে পজিশনাল সাইনটা ধনাত্মক, 1 ইন্টু 2 2, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 4 মানে কত, 6 হবে। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, মানে সবগুলোর, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ 8 তো, না না ইকুয়াল সাইন দিয়েছিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত মানে সহগুণক বের করা পর্যন্ত কোনো জিজ্ঞাসা আসছে কিনা, সহগুণক বের করতে আমরা পারি, অনেক কিছু করছি সহগুণক দিয়ে, এই পর্যন্ত পারি কিনা বা পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কারো? হ্যাঁ, লাস্টেরটা 6 হবে, 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে এখানে একটা মাইনাস, আর যেহেতু এই বরাবর গুণ করতেছি আরেকটা মাইনাস আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 4 যোগ 2 কত, 6। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি করব এখন, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স, তো অ্যাডজয়েন্ট এতে কি করব, যাদের যে সহগুণক ছিল সেগুলোকে সেই সেই জায়গায় বসায় তার কি করব, ট্রান্সপোজ করে দেব, তাই সহগুণক আমার আগেরটা আসছিল হচ্ছে 2 0 মাইনাস 8, 2 0 মাইনাস 8, আর এরপরে গুলো আসছে 2 0 8, আর এরপরে আসছে আমার, সরি 4 2 0, আহা ভুল করছি, আচ্ছা সরি আমি পরের পেজে যাই, এই পর্যন্ত তোলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাই, এটা খেয়াল করিনি একটা সহগুণক, তাহলে আমরা কি করবো, যে সহগুণক গুলাকে যে যে জায়গায় আছে, মানে ওদের যে ভুক্তি গুলো ছিল, যার সহগুণক যেখানে ছিল সেখানে বসাবো, বসানোর পর এটার উপরে ট্রান্সপোজ সাইন দিয়ে দিব, তাহলে যদি অ্যাডজয়েন্ট অফ এ বলতে চাই, অ্যাডজয়েন্ট অফ এ সেটা হবে কি আমার 4 2 0, দেন হচ্ছে মাইনাস 8, মাইনাস 8 2 0, মাইনাস 8 2 0, অ্যান্ড লাস্টের তিনটা কি একটু বলো তো, 8 মাইনাস 2 6, ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাডজয়েন্ট, কিন্তু এখনো হয়নি, কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে, মানে সারিকে কলাম অথবা কলামকে সারিতে কনভার্ট করতে হবে, তাহলে 4 2 0 মাইনাস 8 2 0 অ্যান্ড 8 মাইনাস 2 6, এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্টে, তো অ্যাডজয়েন্টে পেয়ে গেলাম, এরপর আমার খুব একটা খাটনি নাই, তাহলে এই ইনভার্সটা কি হবে, অ্যাডজয়েন্ট এ কে জাস্ট তার নির্ণায়ক মান দিয়ে ভাগ করতে হবে, নির্ণায়ক মানটা কত পাইছিলাম আমরা, 12 পাইছিলাম মেবি, তাহলে হচ্ছে 1 বাই 12, অনেকে কি করে 12 কে ভিতরে গুণ দিয়ে দেয়, মানে 12 কে ভিতরে ভাগ দিয়ে দেয়, আবার অনেকে হচ্ছে 1 বাই 12 কে বাইরে এভাবে রেখে দেয়, যা আছে তা, যেটা তোমার ইচ্ছা দুইটাই করতে পারো, অর্থাৎ 1 বাই 12 কে বাইরে রেখে দাও আর ভিতরে ওকে যা আছে তা রাখো, এভাবে রাখতে পারো, অথবা কি 1 বাই 12 দিয়ে ভিতরের প্রতিটা ভুক্তিকে গুণ করতে পারো, সেটাও করতে পারো, কিন্তু দরকার নাই, এটাই অ্যান্সার,
বুঝতে পারছি কোনো জিজ্ঞাসা আছে কিনা। হ্যাঁ কিছু কিছু কাটাকাটি যাবে কিন্তু ভগ্নাংশ আসবে। ইচ্ছা আমি দুইটাই বললাম যে তুমি চাইলে কি করতে পারো, ভিতরে গুণ দিতে পারো আবার বাইরে এভাবে রেখে দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে সমস্যা নেই, যেটা ইচ্ছা দুইটার যে কোনোটা রাখতে পারো। মাঝে কিন্তু আবার মাঝে মাঝে প্রমাণ করতে বলে, মাঝে মাঝে বলবে ধরো এই ইনভার্সকে বলবে, ধরো মানে দেখ বলবে যে এই ইনভার্সকে প্রমাণ করো এই ইনভার্স হচ্ছে এটা, তখন কিন্তু আবার ভিতরে গুণ দেওয়া যাবে না। অথবা ধরো তোমাকে প্রমাণ করতে বললো আমি ভিতরে গুণ দিয়ে দেখাই, কি হবে প্রতিটার সাথে গুণ হবে, মানে 4/12 কত হবে 1/3, এটা হবে হচ্ছে -2/3, এটা হবে 2/3, এটা হবে 1/6, এটা হবে 1/6, এটা -1/6, এটা 0 0, আর এটা হবে 1/2। হয়তো তোমাকে বলবে যে দেখাও যে এই ইনভার্সটা হচ্ছে এটা, তখন কি করতে হবে, তখন আবার তোমাকে ভিতরে গুণ দিয়ে মাস্ট দেখাইতে হবে, যেটা ইচ্ছা মানে দুইটার যে কোনোটা তুমি অ্যান্সার রাখতে পারো। ঠিক আছে কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পারছি, কারো কোনো প্রশ্ন নাই? ওকে তাই তো ভালো, আমি ভালো বুঝাতে পারছি। আচ্ছা তো তোমাদের হচ্ছে এসডব্লিউ থাকবে এটাতে, এটাতে এসডব্লিউ থাকবে হচ্ছে, যেহেতু আমি 26-এর 27-এর 1 করাইছি, তোমাদের হচ্ছে 27-এর 2 থাকবে এসডব্লিউ, হুবহু একই রকম, জাস্ট ওই রকম করে আগায় যাবে। ওকে আচ্ছা তারপরে আমরা চলে আসি হচ্ছে, তা যদি তোলা হয় তাহলে আমি পরের পেজে যাই। তোলা হয়েছে, ওকে তাইলে আমরা যদি এখন তারপরের টায় আগাই। আচ্ছা হ্যাঁ আরেকটা এসডব্লিউ থাকবে তোমাদের, সেটা হচ্ছে এই ইনভার্স যেটা পাইছো এটাকে সাপোজ ধরলাম আমি বি, সাপোজ। ঠিক আছে আর এ তো আমরা জানি এ কোনটা, মানে যেটা প্রশ্নে দেওয়া ছিল, দেখাবো হচ্ছে যদি এটা বি হয় এ বি ইকুয়ালস টু যে আই হয় সেটা একটু দেখাবা, মানে এটা ম্যান্ডেটরি না, একটু চেষ্টা করবো দেখানোর। ঠিক আছে আমরা যে থিওরি অনুযায়ী আগাইছিলাম যে কি হয় এ ইনটু এ ইনভার্স কত হয় আই হয়,